আসসালামু আলাইকুম। নিয়মিত ব্যাটিং ব্যর্থতা, এর নেপথ্যের কারণ কি? সংবাদ সম্মেলনে এসে যা বললেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, এরপর বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সেই প্রত্যাশার সিটি ফোঁটাও মেটাতে পারলেন না বাংলাদেশি ব্যাটাররা, যেখানে গিয়ে ভারতের বিপক্ষে টেস্টে ডবল দোলাই, এরপর হচ্ছে নিজের দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে 7 উইকেটের বিশাল ব্যবধানে হার। আর এতেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে। কেন বাংলাদেশি ব্যাটাররা ভালো পারফরম্যান্স করতে পারছেন না, কেন তারা নিজেদের মেলে ধরতে পারছেন না, কেন বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ, বারবার বাংলাদেশের টপ অর্ডাররা বিলিয়ে দিয়ে আসছেন নিজেদের উইকেট, এর ব্যাখ্যা দিলেন মেহেদী মিরাজ। আজকে সংবাদ সম্মেলনে মেহেদী মিরাজ বললেন, ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 106 রানে অল আউট হয়েছিল। ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল মূলত তখনই। বাংলাদেশকে দ্রুত গুটিয়ে ফেলতে প্রথম ইনিংসে 202 রানের লিড নিয়েছিল পুটিয়ারা। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংস কিছুটা হলো ঘুরে দাঁড়ায় স্বাগতিক ব্যাটাররা। অবশ্য এবারও ব্যর্থ হন টপ অর্ডার ব্যাটাররা, যে কারণে বড় পুঁজি পায়নি বাংলাদেশ। ম্যাচ শেষে মিরাজ বলেছিলেন, ডিসিশন মেকিং খুব গুরুত্বপূর্ণ, কিছু কিছু জায়গায় ঘাটতি আছে, তাই ব্যাট হাতে বিপর্যয় হচ্ছে। উপরের দিকে একটা পার্টনারশিপ জরুরি, টপ অর্ডারে ভালো শুরু এলে নিচের দিকে পরের ব্যাটাররা কাজ করতে সহজ হয়। মেহেদী মিরাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ওপেনাররা যদি ভালো না করে, মিডল অর্ডার ভালো না করে, ওপেনিংয়ে ব্যর্থ মিডল অর্ডারে মমিনুল হক ব্যর্থ, লিটন কুমার দাস ব্যর্থ, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যর্থ, এত ব্যর্থতার দায়ভার কীভাবে নেবে বাংলাদেশ দল? প্রত্যেকটা ব্যাটার নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারছেন না, ভালো খেলতে পারছেন না। তাই তো মিরাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আপনারা কি মিরাজের সাথে একমত?